কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। সেদিন ছিল খুব স্পেশাল ডে ঋষির জন্য, কারণ প্রথম দিন, প্রথমবার সেদিন ও ক্যারাটে শো করতে গেছিল, আর সেই জন্য বাড়িতে ওকে বললাম একটু প্র্যাকটিস করে রে, নইলে ওখানে কি করবি তুই? তো বাড়িতে সে একটু প্র্যাকটিস করে, তারপর সেদিন যেহেতু ছিল 15 আগস্ট, তো সেই জন্য জাতীয় পতাকা নিয়ে ওকে ভিডিও বা ফটো তো বানাতেই হতো, ফটোশ্যুট করতেই হতো। ওই জন্য আমাকে বললো চলো মা চটপট করে আমরা রেডি হয়ে একটু ফটোশ্যুট করে নিই, তারপর সারাদিন তো আর সময় পাবো না। আমি বললাম হ্যাঁ সেটা তো তুই ঠিক বলেছিস, আমিও রেডি হয়ে নিলাম, ঋষিকেও রেডি করিয়ে ছাদে গিয়ে, আমাদের আমাদের তো ওখানেই আমাদের যত ভিডিও বানানো হয়, তো আমি আর ঋষি চটপট করে ছাদে গিয়ে কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম, তো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনারা দেখেছেন। এরপর আমরা বেরিয়ে গেলাম, কোথায় গেলাম বলছি, আমরাই বেরিয়ে গেলাম বার্নপুর স্টেডিয়ামে। বার্নপুর স্টেডিয়ামের কাছেই রয়েছে মিড টাউন ক্লাব, সেখানে ছিল মিশন জিন্দেগির ফাউন্ডেশন ডে, তো সেই উপলক্ষেই ওখানে প্রোগ্রাম ছিল, অনেক কচিকাচারা সেখানে পার্টিসিপেট করেছিল, ডান্স প্রোগ্রাম ছিল অনেক বাচ্চাদের, এবং সেখানে নানা এনজিও থেকে, অন্যান্য এনজিও থেকে অনেকে এসেছিলেন, যাদেরকে সেখানে সম্মানিত করা হয় তাদের এই সোশ্যাল ওয়ার্কের জন্য। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এসেছেন, এখানে অনেক কচিকাচারা পারফর্ম করছে। এরপর ছিল ঋষিদের পারফরমেন্স পুরো গ্রুপের, মানে যারা যারা ক্যারাটে স্যারের কাছে শেখেন, ইনা মানে আমাদের, আমার ঋষি যার কাছে শেখে তার নাম হচ্ছে ইনস্ট্রাক্টর কামাল হোসেন, উনি এই যে বাচ্চাদের এবং বড়োদেরকে শেখান, উনি সেই গ্রুপ থেকে বেছে বেছে সব বাচ্চা এবং বড়োদেরকে নিয়ে সেখানে গিয়ে পারফর্ম করান স্টেজে গিয়ে। আর সেখানে তাদের যে পারফরমেন্স ছিল সেটা ছিল কাতা, স্ট্রেচিং, আর ছিল টাইলস ব্রেক করা, তো এইগুলোই ছিল। যারা বড় তারা টালি, দু একজন মেয়ে আছে যারা সেখানে টালি ভাঙলো, কি শক্তি ওই মেয়েটাকে! আমি এমনিতেও আমি দেখেছি যে ও মাথায় করে টালিটা ভেঙে দেয়, ভিডিওটা আমার কাছে নেই, থাকলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মেয়েদের এতটা মজবুত বানান যে যা যেরকম ঘটনা চারিদিকে ঘটছে, একবার অবশ্যই বলে দিই যে যেরকম ঘটনা চারিদিকে ঘটছে, নিজেদের মেয়েকে ছেলেকে বলুন সঠিক শিক্ষায় শিক্ষিত করুন, মেয়েদেরকে মজবুত বানান আর ছেলেদেরকে সঠিকভাবে শিক্ষা দেন, যাতে ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে শেখে, আর মেয়েদেরকে মজবুত বানান যারা, যাতে ওরা নিজেদেরকে রক্ষা করতে শেখে, কারোর প্রয়োজন যাতে ওদের না পড়ে। তো ওখানে এই শোটা ছিল, ক্যারাটে শো ছিল, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর এখানে আরেকটা জিনিস জানতে পারলাম যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে এই মিশন জিন্দেগি ফাউন্ডেশনের তরফ থেকে ইনারা একটা উদ্যোগ নিয়েছেন যে সমস্ত 5 থেকে 50 বছরের মহিলাদেরকে, শুধুমাত্র মহিলাদেরকে ফ্রি অফ কস্টে এখানে একদিন রবিবার দিন ওখান থেকে ক্যারাটা শেখানো হবে, আর যেটা শেখাবেন ইনস্ট্রাক্টর কামাল হোসেন। শেষ হলো, অমনি ঋষি জেদ করতে লাগলো যে আমরা এবারে যাব গ্যালাক্সি মল, অনেকদিন গ্যালাক্সি মল যাইনি, ওখানে ঘুরবো, খাবো, আনন্দ করবো, মজা করবো ওর সাথে, যেহেতু আর ওর বন্ধুটাও ছিল ওই অ্যাঞ্জেলোর সাথে, ওখানেই ক্যারাটা শেখে, তো অ্যাঞ্জেলোর সাথে ছিল, ওর মা ছিল, দিয়ে আমরা সবাই মিলেই গেলাম। দিয়ে ঋষি এখানে গিয়ে, এখানে যখনই কোনো মলে যাবে তখন ওকে ট্রেনে বা বাইকে বা এগুলো তো চাপতেই হবে, বাইক নইলে কোথাও শান্তি দেবে না, টেনে টেনে ওখানে নিয়ে আসবে, যেখানে চাপা যাবে সেখানে চাপবে, তাহলে ওর শান্তি। একবার চাপলে হবে না, ওকে 2 বার চাপতে হবে, আমি একবারই চাপিয়ে ওকে কোনো রকম করে ভুলিয়ে দিলাম, কিন্তু তারপর ও এবার বায়না করলো, এবার আমি পিজা খাবো। দিয়ে ডোমিনোজ গেলাম, ডোমিনোজে গিয়ে আমরা পিজা খেলাম, ডোমিনোজে এই যে পিজাটা খেয়েছিলাম এটা যদিও ফার্স্ট টাইম আমরা খেলাম, সবাই পছন্দের নয়, ঋষি শুধু বলে পিজা খাবো পিজা খাবো, কিন্তু এখানে গিয়ে আমি যখন এই ভলকানো পিজাটা খেলাম তখন সত্যি বলছে আমার আবার যেতে ইচ্ছে করছে, আবার খেতে ইচ্ছে করছে। এই প্রথমবার আমার পিজা এত টেস্টি লাগলো, এত ভালো লাগলো, তো এরপর থেকে যখনই এবার পিজা খাওয়ার ইচ্ছা হবে তখন আমি সোজা ডোমিনোস যাবো, আর এই চিজি ভলকানো এই পিজাটাই আমি গিয়ে হবো। এরপর সায়ন্তিকাও ছিল, সায়ন্তিকা ওর সাথে ক্যারাটা স্কুলে, ক্যারাটা ক্লাসে জয়েন করেছে, তো আর স্কুলেও একসাথে পড়ে, তো সায়ন্তিকা যেই দেখলো যে ফিস মাসাজ যেখানে হচ্ছে ওখানে, যেই ও গেলো, ঋষিও জেদ করতে লাগলো আমিও যাবো আমিও যাবো, সায়ন্তিকাও জেদ করতে লাগলো, দুজনেই গেলো, কিন্তু দুজনে আর পাটা জলে দিচ্ছে না, সায়ন্তিকা এই পাটা একটু জলে দিয়ে যেই মাছগুলোর পায়ের কাছে চলে এসছে অমনি ও পাগুলো উঠিয়ে দিল, ব্যাস আমি আর পা নামাবো না, এই বলে ও পা নিয়ে পালিয়ে দিল, আর ও থাকলো না। ঋষি কিছুক্ষণ পা ওঠাচ্ছিল নামাচ্ছিল, ওঠাচ্ছিল নামাচ্ছিল, ভয় পাচ্ছিল মাছে যদি ওকে কামড়ে দেয়, পাগুলো যদি ওদের খেয়ে দেয়, এটা ওদের ভয় হচ্ছিল।
মানে 100 টাকা করে নিচ্ছিল, এই এইটার জন্য 10 মিনিট টাইম দেওয়া হচ্ছিল মাথা পিছু। ওদের দেখে মনে আমারও ইচ্ছে জাগলো যে আমিও পাগুলো ডুবাই, দেখি মাছগুলো আমার সাথে কি করে। যেই পাড়ায় মাছ নোংরা গুলো খাচ্ছিল, তখন আমার প্রচন্ড সুন্দর লাগছিল। আমি হেসে হেসে আমি কিছুক্ষণ হেসে হেসে অস্থির হয়ে গেছি, তারপর আবার জিনিসটাকে মানে ইয়ে করতে পারলাম, অ্যাডজাস্ট করতে পারলাম মাছগুলোর সাথে। দিয়ে পুরো আমার পায়ে হয়তো খুব বেশি নোংরা ছিল, মাছগুলো এসে পুরো ঝাঁক ঝাঁক দুটো পায়ে যত পাটা ডোবাচ্ছি তত ঝাঁক ঝাঁক মাছ, ঝাঁকে ঝাঁকে মাছ আমার পাটাই বেশি করে ধরে রেখেছিল। তো প্রচুর ওরা নোংরা টোংরা পাচ্ছিল, হয়তো আমার পাতে কোথাও খাবার দাবার পাচ্ছিল। আর আমরা সবাই মিলে গেলাম হন্টেড হাউস, সেন্ট্রামে যে হন্টেড হাউস আছে সেখানে। সেখানে কিন্তু আবার ভিডিও তোলা নিষিদ্ধ, আবার ফটো তোলাও নিষিদ্ধ। এর আগে যে দুটো হন্টেড হাউসে গেছিলাম, প্যানোরামাতে আর সেন্ট্রামে, সেখানে কিন্তু এরকম কোনো নিয়ম বা বিধিনিষেধ ছিল না, কিন্তু এখানে আছে, তো তাই সেটা পালন করতেই হলো। ভিডিও করেছিলাম বাট ডিলিট করে দিয়েছি, ওনারা বলছিলেন সেই জন্য। তাহলে এটাই ছিল 3 আগস্ট। ঋষির বেশ ভালোই কাটলো, প্রোগ্রাম হলো, ঘোরা হলো, খেলা হলো, বন্ধুদের সাথে অনেকক্ষণ দুষ্টুমি হলো সবাই মিলে ঘুরে, তারপর সবাই যে যার বাড়ি আমরা ফিরে এলাম। এইভাবে আমাদের 15 আগস্টটা কেটে গেল। ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, জয় হিন্দ।